গাইস ওয়েলকাম টু আওয়ার আমাদের নিউ ব্লগ সো আজকে আমরা কোথায় চলে যেতে চলেছি আজকে অনেক দিন পর আবার একটা শুটিং এর ভিডিও নিয়ে চলেছি আজকে আমরা যাচ্ছি শুটিং করতে নতুন গানে সো আজকে যাচ্ছি ব্যারেজে দুর্গাপুরে অনেক দিন পর যাচ্ছি ব্যারেজে আজকে আর আরো আছে গানে শুটিং আছে অন্যদেরও আমাদেরও আছে এই মামার আছে এই মামার একটা গান আছে আর আমরা এমনি একটা গান করছি এই ফোনটাই ফোনটা ক্যামেরা হবে যদি এই ফোনটার ক্যামেরা বেশি ভালো আর বেশি চার্জ নেই না 100% পুরো ফুল আছে আর ভিডিও করতে করতে যেহেতু শেষ হয়ে যাবে তার জন্য আমরা এটাকে একটু রেস দিয়েছি আলাদা ফোনে ভিডিও করছি সো চলো যাওয়া যাক ভিডিও সামনে মামা গাড়ি চালাচ্ছে আর ওইদিকে অমিত মামা আজকে আমাদের ক্যামেরা আর তোমাদের চশমা পরে হেভি লাগছে তিনি সোমা ব্যস্ত ব্লগ हम लोग आ गए हैं बड़े हाँ ब्लू कलर सो गाइस फाइनली हमने चला सी बैठ जी सुन रेडी अरे बाइक का हमार ये देखे देखे ची अब थोड़ा तो सुधारा अनेक दिन पर অনেক দিন পরে এসে বাস এই বাচ্চা মে গাড়িটা তোর থেকে বেশি বড় গাড়িটা এই আরর ফাইলটা দেখতে খুব ভালো ব্লু কালার তো চলো স্টার্ট করি ওকে দেখাই দে এখন আমরা সেই সি দিয়ে যাচ্ছি যেখানে আমরা শুটিং করেছিলাম আরে চাপতেই থাকি চাপতেই থাকি বাচ্চা মে হয়ে গেছে তুই বাচ্চা ছেলে আমরা এখন উপরে উঠছি ওই দিক থেকে তোমাদের ব্যারেজের ভিউটা দেখাবো চলো সকাল সকাল না প্রায় 11টা 12টা বাজতেই চলল আমি তো খাই না আমাকে সকাল তারপর আমরা কি খাবো দেখা যাবে চলো চা টা খাই আগে গরম দারুন চা টা কচুরি পাইনে চপ খাচ্ছে ওখানে মুড়ি খেলে বা কিছু খেলে লিপস্টিক না নষ্ট হয়ে যাবে এই জন্য সো এখন এদিকে আবার তোলা হয়ে গেছে সাজিদ সব তুলেছে ফোনে এবার ওটটা তোলা হচ্ছে মামা তুলছে কি স্টাইল বিরাট স্টাইল দেখাচ্ছে একবারে হাতটা বেশি করিস না বেশি স্টাইল একবারে এদিকে ওদের শুটিং চলছে আর এইদিকে আমাদের ফোনে গিম্বল নিয়ে দাঁড়িয়ে আছে এখনই ঘুম পেয়ে গেল কি আর বলবো একটা 45 বাজে এখন এই পাথরগুলো যে কে এখানে রেখেছিল কে জানে বুঝতে পারি না আমরা সব যাব নিচে ও বাবা দেখছি তখন জল ছিল না আর এখন এত জল হয়ে গেছে পুরো জল 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 ওই দিকের একটু জায়গা নেই ওই দিকটা দিয়ে পুরো আমরা হেঁটে হেঁটে যেতাম যেখানে সব নৌকাগুলো আছে ওই দিক দিয়ে কত সুন্দর ভিউ কিন্তু আমরা যেতে পারলাম না আমাদের কপালটাই খারাপ কপালটা খারাপ বল আমাদের শুট অনেকটা কমপ্লিট হয়ে এসছে প্রায় কত সুন্দর এবার হাওয়াটা ভালো দিচ্ছে তো চলো এখন আমরা খেতে চলছি এ সরি আমরা এখন খেতে যাচ্ছি চলো
যে যার কাজে যাচ্ছে এরা। আর এখানে কত বড় বড় পাথর, বাপরে। আর এই যে এগুলো মনে হচ্ছে সেই বিছনা, পাতাগুলো এমন হয়ে গেছে এমন মনে হচ্ছে পুরো খাট। আর ওই দিকে উপরে সব ওরা আছে। কত বড় বড় পাথরগুলো বলতে, পাথরগুলো কে এনেছিল, কি সুন্দর সাদা বাড়িটা হয়েছে এখানে। এইদিকে পুরো কাছাকাছি জল হয়ে গেছে, আবার ডিরেকশন দিচ্ছে আমাদের। আমাদের ফটো তোলা কমপ্লিট, সরি সরি ভিডিও, আমাদের শুট কমপ্লিট এখানের মতোই। আর সাজিদের ফটো তোলা স্টাইল দেখো, এমনি করে ফটো তুলে। হ্যাঁ তোমাদেরকে বলে দিলাম। আর এইদিকে সবার শুট কমপ্লিট, ওদেরও আমাদেরও। কি আমি কেমন ফটো তুলি, এই যে নিজে হাত দুটোকে এখানে হনুমান দেখছো, হনুমান। ব্যাস 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 নিয়ে নিতে হবে। আরে কোন দিকে তাকাচ্ছে, কাদা হয়ে গেছে। আর এই একজন আমাদের দেব, ব্লগ চলছে, ভালো আছো? এইদিকে এত কাদা হয়ে গেছে। আর ওই যে পার্কটা, ওদের পার্কটা সব বন্ধ হয়ে গেছে, এদিকে গেট করেছে, এখন নতুন বানিয়েছে এদিকটা। এখন এন্ট্রি লাগবে, পয়সা লাগবে, আর ফ্রিতে ঢুকতে দেবে না। আর এরা ডিরেকশন দেখছে এদিকে সব। হম লোক কো ভুক লাগা হ্যায়, হম লোক খানে কে লিয়ে যা রহে হ্যায় হোটেল পে, হোটেল পে যা রহে হ্যায় হম লোক। হ্যাঁ আর সব লোক কা শুট কমপ্লিট আজ তক। আচ্ছা আচ্ছা, ধূপ নেই অভি, ও ও সূরজ মহ নেই আজ ঘুম সে উঠা। লেকিন লাইক ইটস লেকিন লেকিন ছোট 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 ছোট, তুমি বল, তুমি বলনি নেই আতা হিন্দি, তুমি হামকো সব বললে আতা, তের কো আতা নেই এস সি মার কে উড়া দেঙ্গে, তুমি তের কো উড়া দেঙ্গে। আর এই যে ক্যামেরা অফিস মামার, পাঁচজন অফিস মামার, আসলে শরীর খুব খারাপ না, সেলফি। আরে টেন গুটাচ্ছে এখন, এ কে শুধু কাজে দিতে পার, তুমি কি আবার বডি বিল্ডার হয়ে গেলে? হ্যাঁ এই বলছিলে ব্লগ কর, এখন লজ্জা পাচ্ছ? লজ্জাই তো পাচ্ছ। আরে এই যে তুমি চশমা পরে বসে স্টাইল করছো তো, কিন্তু পা মুশকিল আছে। হ্যাঁ ডিরেক্টর স্টাইল ঠিক আছে, সিঙ্গার ঠিক আছে, সিঙ্গার এটা ওনার ছেলে, ও নাইক নাইকা রাইডার, রাইড করতে করতে এলাম, আবার যাচ্ছি, আমরা খেতে যাচ্ছি, খেতে যাচ্ছি সবাই, আমার শুটিং হবে। আর মামা তো পর্তুগিজ, ফর স্যার টুপিটা পরে আছে, বাপি বাবু মুন্না মাইকে ওনার পথ দেখি আমার চলা, তো চলো খেতে যাই, চলো খেতে যাই। রুটি তরকা পেঁয়াজ, চল টেস্ট কর ছেলে। তিনটে ৪৪ তুই খাবার খাচ্ছিস দুপুরে, বাহ চারটে পাঁচটা কেমন। ভালো, বাহ তো চলো আমরা খেয়ে থাকি। এখন আমরা আছি রাস্তায়, সবাই খেয়ে দিয়ে এদিকে আড্ডা দিচ্ছে, আমি ভিডিও করছি। সাজিদের পেট একদম ভরে গেছে। আর ওই যে ব্যারেজের রাস্তা আমাদের, ওয়েলকাম টু দুর্গাপুর ব্যারেজ। টিকিট ঘর,
আর ওইদিকে দুর্গা শুট চলছে, দুর্গা ঠাকুরের শুট চলছে এদিকে। এরা সব থামলে জন্য ফটো নেবে বলে এখানে দাঁড়ালো। সূর্য প্রায় ডুবেই চলেছে, বেজেও গেল 4:00 বিকেল। পূজার দুর্গা সাজে ফটো তুলবে করবে। বসে গেছে ওইদিকে, ওদের শুট চলছে, সব আজকে যে যা শুটেই দেখছি ব্যস্ত। আর এইদিকে ওরা সব গোলা কিনছে এখন, খেয়ে দে কাজ নেই এদের, আমাকে একা ফিরে দিয়ে। হয়ে গেছে প্রায় 5টা বাজতেই চললো, 4:41 বাজে। এই সময় ওয়েদারটা বেশ ভালো লাগে, যা সব দুর্গা সেজে আছে সব সব। মনে হচ্ছে পাখি উড়ছে ড্রোনটাকে। ভিডিও করতে ব্যস্ত আর আমিও মামাকে ভিডিও করতে ব্যস্ত। গোলা নিয়ে এসছে, আমি বললাম তোমাদেরকে আমি একা একা বসে আছি, ওর জন্য ও নিয়ে এলো। খুব ভালো লাগছে খেতে, কিন্তু আমার ঠান্ডা লেগে যাবে। তো চলো আমরা বাড়ি যেতে থাকি, বাড়ি যাই। প্রায় সন্ধে হয়ে আসতে চলেছে, মানে বিকাল তো প্রায়। তো চলো আমার নেক্সট ব্লগে দেখা হবে নাকি, আমরা গোলা খেতে থাকি। তখন তোমাদেরকে টাটা, বাই বাই, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।